ঢাকা বাংলাদেশের রাজধানী, আর সেখানে থাকছে মেট্রো রেলের সুবিধা, যে রাজধানীতে 1,45,00,000 মানুষের বসবাস, আর পৃথিবীর যানজটযুক্ত শহরগুলোর মধ্যে ঢাকা একটি শহর, যার কারণে 20,00,000 মানুষের দিনের পর দিন নানা ভোগান্তির মধ্য দিয়ে সময় পার করতে হচ্ছে। মানুষের সেই ভোগান্তি দূর করার জন্য, ঢাকাকে যানজটমুক্ত করার জন্য বর্তমান সরকার 2012 সালের 18ই ডিসেম্বর ঢাকা মেট্রো রেলের পরিকল্পনা করে। যদিও একটা সময় মানুষের স্বপ্ন ছিল, তারপরে 2016 সালে এই পরিকল্পনা বাস্তবায়ন করেন, যা ঢাকা শহরের মানুষের এতদিনের স্বপ্ন ছিল তা পূরণ হতে চলেছে। কারণ যে দেশের যোগাযোগ ব্যবস্থা এতটা দ্রুতগামী, সেই দেশে ততটাই যানজটমুক্ত। তাই দেশের যোগাযোগ ব্যবস্থা দ্রুতগামী করার লক্ষ্যে মেট্রো রেল প্রকল্প। মেট্রো রেল চালু হলে ঢাকা শহরের চিত্র পাল্টে যাবে। ঢাকা মেট্রো রেলের জন্য ব্যয় ধরা হয়েছে 22,000 কোটি টাকা, যার 75% ব্যয় খরচ দিবে জাপানের জাইকা, আর বাকি 25% ব্যয় দিবে বাংলাদেশ সরকার। এই প্রকল্পের 16,595 কোটি টাকা ঋণ দিবে জাইকা, 5,390 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার। মেট্রো রেলের সুবিধা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আসতে 38 মিনিট সময় লাগবে, তার মানে ঢাকা শহরে মানুষের চলাচল করার ক্ষেত্রে অনেক সময় বেঁচে যাবে। প্রতি স্টেশনে থাকবে সুপরিসর প্ল্যাটফর্ম ও যাত্রীদের জন্য থাকবে আরামদায়ক বসার ব্যবস্থা এবং শীতাতপ নিয়ন্ত্রিত। প্রত্যেকটি ট্রেন হবে অত্যাধুনিক ও যাত্রীদের চলাফেরার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। 6,000 যাত্রী প্রতি ঘন্টায় চলাচল করতে পারবে। ভাড়া আদায় করা হবে ডিজিটাল কার্ড দিয়ে মেশিনের মাধ্যমে। যাত্রীদের সুবিধার্থে প্রতি 3.5 মিনিট পরপর ট্রেন এসে দাঁড়াবে ওঠানামার জন্য। শহরের মানুষের যানজট ভোগান্তি থেকে মুক্তি পাবে। যানজটমুক্ত ঢাকা শহর হবে, শহরের ভারসাম্য টিকে থাকবে, শহরের পরিবেশ ভালো থাকবে, দেশের উন্নয়নের মাত্রা বৃদ্ধি পাবে। মেট্রো রেল চলবে খুঁটির ওপর তৈরি ফ্লাইওভার ব্রিজ দিয়ে, যার ফলে বাস, ট্রাক, কার, মোটরসাইকেল চলাচলে কোনো অসুবিধা হবে না, আর সেই উড়াল সেতু করা হবে মূল রাস্তার মাঝ বরাবর।